বন্ধু সুবলদার তৈরি করা সেই গাছ বাড়ি এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আগের উপ আছে কিছুটা বড় বলে মনে হচ্ছে কই সুবলদা কি খবর ও পচে গেছে হ্যাঁ জল তো উপরে তো পলিথিন সিজি শ্রদ্ধা নিসি দেও না সিটি নষ্টই গেছে তাহলে নতুন করে বানাইতে কতদিন লাগবে বেশি আগে শেষ হ্যাঁ পূজার আগে শেষ করো এখানে তো অনেক সুন্দর একটা জায়গা সোনা দিয়া ভুনে করলো ঝড় ঝড় আহা মন রে

সহ্য না করে তাহলে তো তাড়াতাড়ি দিন পর আবার দার ইয়ে সুবলদার সাথে দেখা সুবলদার এখানে এসছি আর কি বলবো সুবলদা তো কথা দিয়েছিল একটা ব্রিজ বানাবে কিন্তু আসলে ব্যাপারটা কি কাঠগুলো তো খুব দুর্লভ কাঠ পাওয়া তো খুব মুশকিল এবার মানে ঘরটাও ঠিকঠাক চলছে না কারণ বর্ষায় জলে অনেক কার নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো সেগুলো চেঞ্জ করাবে এবং চেঞ্জ করানোর পর আমরা আশা রাখছি আর কি যে সেই ব্রিজটা দাদা অবশ্যই বানাবে আমাদেরকে কথা দিয়েছে যখন অবশ্যই বিধান বসো না না ভাঙবে না যাক আমরা আমাদেরকে নিয়ে খুব চিন্তিত সোলদা যে আমাদেরকে বসতে দিতে পারছে না আমি কি করে বাস করি রে মনে করো এটা একটা হ্যাঁ সুরকার জায়গা সেই জায়গাটা মনে করো এমন ভাবে শেষ হয়ে গেল বর্ষায় বৃষ্টিতে তো সেটা এখন বানাতে গেলে সময় লাগতেছে এখন লোকজন আসতে আছে অটোমেটিক লোকজন একটু বসার একটু সমস্যা হচ্ছে বসার জায়গা দিতে পারছি না হ্যাঁ তাই আমি চেষ্টা করছি যথেষ্ট চেষ্টা করছি জিউপেন দিয়ে যেটা পূজার আগে আগে হ্যাঁ আমি এটা মেনটেন করব হ্যাঁ তাও ওই নতুন ভাবেতে তো হবে না এই পুরন কার দিয়ে ইফিং করে হ্যাঁ মানে এই শালটা পরিচালনা করব আচ্ছা ঠিক আছে এইটুকুই আমার কাজ সুবলদা কিন্তু খুবই ভালো একজন মানুষ এর আগে যখন সুবলদার কাছে এসেছিলাম সুবলদা আমাদেরকে বলছিল যে আমরা আমি ছোট থেকেই তো এই সমস্ত বন জঙ্গল করে মানুষ হ্যাঁ এবং নিজের মার সাথে যেমন মানুষ বেড়ে উঠে সুবলদা সেরকম গাছপালা বন জঙ্গল এই সমস্ত কিছু নিয়ে বেড়ে উঠেছে তো এবার সেই ফরেস্টের যে কাঠগুলো যে কাঠগুলো মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে সেই কাঠ নিয়ে এসে এখানে মানে অনেক কষ্টর পর একা তৈরি করেছে এই কি বলবো ট্রি হাউস আজকে অবশ্যই বর্ষায় অনেকটা ক্ষতি হয়েছে এই যে সিঁড়ি ভেঙে গেছে তাই জন্য সুবল দা আবার নতুন করে সেটা তৈরির প্রচেষ্টায় আমরাও চাব যেন খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট হয় এবং পরবর্তীতে আমরাও যেন এসে খুব সুন্দরভাবে এটাকে পাই বল আজকে দেরি করবো না আজকে বের হবো আজকে যাব মাথা ভাঙ্গায় যাক ভালো থাকো তুমি কাজগুলো সুন্দরভাবে করো ঠিক আছে। এরপরও কিন্তু দেখো তোমার জন্য কিন্তু অনেকে ওয়েট করতেছে। আচ্ছা আমি তো জোর করে চেষ্টা করব ঠিক আছে যে আমি এটা বানাসি ঠিক আছে? সেটা আমি এটা বানার পর এমনও যেন একটা মানে মনে মনে যে আমি একটা নতুন জীবন পেলাম ঠিক আছে? যে মানুষের উপদে এত পাইছি ঠিক আছে? যে আজকে অনেক লক্ষ লক্ষ লোক আমায় তার সঙ্গে দর্শন হলো এই ঘর দেখতে আসলো। কত প্রশংসা গাইলো ঠিক আছে? যে এত শ্রম করে একটা কাঠের ঘর তৈরি করেছে ঠিক আছে আর আমাকেও উৎসবও লাগে মনের মধ্যে খুশি লাগে যে আমার একটা কাঠের ঘর মানুষ কে কত দুকার দুকার লোক আসতে আসে দেখতে আসে ঠিক আছে এই উৎসব হয়ে আর কি যে ঘরটা অটোমেটিক একটু হালকা হয়ে গেছে না সেটাকে যথেষ্ট তাড়াতাড়ি আমাকে এটা ঠিক করতে হবে করতে হবে করে আমাকে মানুষকে পরিবেশ করতে হবে পূজা চলে আসছে সেই ঘরে মানুষ আসবে ফটো টটো তুলবে বসবে হ্যাঁ সে আশাঙ্ক্ষা নিয়ে আসবে সে ঘর যদি সেই না থাকে দাদার কথা কিন্তু স্পষ্ট তিনি যথেষ্ট পরিশ্রম দিচ্ছেন পূজার আগে যেন ঘরটা তৈরি হয় আর দেখা হবে পূজায় পূজায় আসবো ঘুরতে চলো বন্ধুরা আজকের দাদার সাথে তো কথা হলো এই সুবলদা যারা না প্রত্যেককে আবার বলে দিই সুবলদা আর দাদা এই জায়গাটার নাম জানি কি এটা জায়গার নাম এটা জায়গার নাম হচ্ছে মানে একশো ছিয়ানব্বই জামালদা বলে তো আমাদের গ্রামের নাম তো যাই হোক সবাই পরিমলদার ইয়ে সুবলদার কথা এবং তার ট্রি হাউসের কথা বললে কিন্তু সবাই একবার দেখিয়ে দিবে লোকেশনটা চিন্তা নেই প্রত্যেকে আসতে কোনো অসুবিধা হবে না জানতে পারে জামালদার পরিচিত একটা কাঠের ঘর সেটা নাম হয়েছে টি হাউস সেটা বহু দুর্গার বহু দুর্গার লোক জানতে পারে মোবাইলে সেটা ইয়ে হয়ে গেছে সেরকম মোবাইল দেখলেও জানতে পারে যে জামালদা গেলে জামালদার টি হাউসে ঘুরতে যাবো